या देवी सर्वभूतेषु शक्ति रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। जटाजूट समायुक्तं अर्धेन्दुकृत शेखरं लोचनत्रय संयुक्तं पुनेन्दु सदृशाननं अतासि पुष्पवर्णाभं सुप्रतिष्ठं सुलोचनं नवयौवन संपन्नं सर्वभारण भूषितं सुचारु दशनं तद्वं पिनन्नत पयोधरं त्रिभंग स्थान संस्थानं महिषासुरमर्दिनीं मृणालायात संस्पर्श दश बाहु समन्वितं त्रिशूलं दक्षिणाध्यायं खड़गं चक्रक्रमादधाः तीक्ष्णबाणं तथा शक्तिं दक्षिणेशं निदेशयत् खेटकं पूर्णचापं च पाशमंकुशमेव च घंटं वपरशुं वापि वामतः सन्निवेशयत् अधस्थान महिषं तद्वद्विशिरस्कं प्रदर्शयत् शिरश्छेदद्भं तद्वद्दानवखड्गपाणिनं हृदिशूलेन निर्भिन्नं निर्षदंत्र विभूषितं रक्तरक्तीकृतादञ्च रक्तविस्फुरितक्षणं वेष्टितं नागपाशेन भ्रुकुटिभीषणाननं सपाशवामस्तेन धृतकेशञ्च दुर्गया वमद्रुधिरवक्त्रञ्च देव्याः सिंहं प्रदर्शयेत् देव्यास्तदक्षिणं पादं समं सिंहपरिस्थितं कृतिदुर्धं तथा वाममङ्गुष्ठमहिषपरि स्तुयामानञ्च तद्रूपमरन्निवेशय
মধ্যস্থলে মা দুর্গা, তাহার দক্ষিণে লক্ষ্মী ও গণেশ, বামে সরস্বতী ও কার্তিক, চরণতলে সিংহ, সম্মুখে বাম দিকে অসুর, বাম প্রান্তে কলাব, এই আটটি মূর্তির তথ্য পৃথক পৃথক আলোচনা করিতেছি। মা দুর্গা, দুর্গম নামক অসুরকে বধ করিয়া মায়ের নাম দুর্গা, এই কথা চণ্ডীতেই আছে। দুর্গম অসুরের কার্য হইল জীবকে দুর্গতি প্রদান। দুর্গমকে বধ করিয়া যিনি জীব জগৎকে দুর্গতির হস্ত হইতে অব্যাহতি দেন, তিনি মা দুর্গা। দুর্গমাসুরের দুই রূপ, সংসারের পথে এই অসুরের নাম স্বার্থান্ধতা, আধ্যাত্মিক পথে এই অসুরের নাম অবিদ্যা। দুর্গম স্বার্থান্ধতায় মজিয়া জীবশেষ দুর্গতি ভোগ করে, তাহা হইতে রক্ষা করেন লোককল্যাণ বুদ্ধি জাগ্রত করিয়া মা দুর্গা। দুর্গম অবিদ্যার অধীন হইয়া জীব দুঃখে মরে মায়ার খাদে পড়িয়া, তাহা হইতে সন্তানকে বাঁচান মা দুর্গা জ্ঞানসী দ্বারা অবিদ্যা বন্ধন ছেদন করিয়া। দুর্গা শব্দের আরেকটি অর্থ দুর্গেয়া, মায়ের তথ্য দুরুদিগম্য, আমাদের জ্ঞান বুদ্ধির সামর্থ্য নাই তাহা জানিব, তিনি কৃপা করিয়া জানাইলে তবে কিছু জানিতে পারি। সন্তানের জন্য মা সর্বদাই অসুরের সঙ্গে যুদ্ধ করে গেছেন, যুদ্ধের জন্য মায়ের হাতে আছে অস্ত্রশস্ত্র, মায়ের অসংখ্য বাহু, মায়ের বাহুতে পালনের শক্তি, অসংখ্য বাহু দ্বারা অসংখ্য সন্তান পালন, অসংখ্যের প্রতীক দশ, দশ হাতে মায়ের দশটি অস্ত্র, ডান দিকের পাঁচ হাতের অস্ত্রগুলি উপর হইতে নিচের দিকে ত্রিশূল, খড়গ, চক্র, তীক্ষ্ণবাণ ও শক্তি, বাম দিকের পাঁচ হাতের অস্ত্রগুলি খেটক, ধনু, পাশ, অঙ্কুশ ও ঘণ্টা। অস্ত্রগুলির প্রত্যেকটির আধ্যাত্মিক অর্থ আছে, যেমন ত্রিশূল, ইহা দ্বারা স্থূল সূক্ষ্মকারণ জীবের এই তিন দেহ লয় করিয়া সিদ্ধদেহ জাগাইয়া দেন, সেইরূপ খড়গর্ত তত্ত্বজ্ঞানের রশি, ইহা দ্বারা সাধকের অজ্ঞানতা নাশ করেন, এইরূপ প্রত্যেক অস্ত্রের ব্যবহারিক ও পারমার্থিক অর্থ আছে। শ্রীকৃষ্ণের মতো ত্রিভঙ্গ ভঙ্গিমায় দাঁড়াইয়া আছেন মা দুর্গা, মায়ের বামচরণ কোটি গ্রীবা ঈষৎ ভঙ্গি, দক্ষিণাচরণ রাখিয়াছেন সিংহের পৃষ্ঠে সরলভাবে, বামচরণ অঙ্গুষ্ট রাখিয়াছেন অসুরের স্কন্ধপরি বা পক্ষপরি। সকল বস্তুতে যিনি মাতৃরূপে বিরাজিতা, তিনি বিশ্বজনীর মা দুর্গা। ব্রহ্মাণীরূপে ইনি সৃষ্টি করেন, বৈষ্ণবী শক্তিরূপে ইনি পালন করেন, শিবাণীরূপে ইনি বস্তুর পরিণতি বিধান করিয়া শিবাধীন বা মঙ্গলা। শিশিরে শিশিরে শারদ আকাশে ভরে রাগমণি, শিশিরে শিশিরে শারদ আকাশে ভরে রাগমণি, শিউলি ঝরানো দিনানেশে, শিউলি ঝরানো দিনানেশে, চিরদিনে বাণী ভরে রাগমণি, শিশিরে শিশিরে শারদ আকাশে ভরে রাগমণি। সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি, সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি, আকাশ পটে মহামায়ার ভুবন মোহিনী হাসি, দিকে দিকে আজ উঠবে বেজে, দিকে দিকে আজ উঠবে বেজে মায়ের পদ ধ্বনি, শিশিরে শিশিরে শারদ আকাশে ভরে
বিষু আজিকে ধ্যানু মগ্ন উদ্ভাসিত আশা বিষু আজিকে ধ্যানু মগ্ন উদ্ভাসিত আশা তাপিত তৃষিত ধরায় যাবে প্রাণীর নতুন ভাষা মৃণ্ময়ী মা আবির্ভূতা মৃণ্ময়ী মা আবির্ভূতা অসুর বিনাশী শিশিরে শিশিরে শারদ আকাশে ভরে রাগমণি শিউলি ঝরানো দীনানেশে শিউলি ঝরানো দীনানেশে চিরদিনে বাণী ভরে শিশিরে শিশিরে শারদ আকাশে শিশিরে শিশিরে শারদ আকাশে শিশিরে শিশিরে শারদ আকাশে ভরে রাগমণি কোটিতে ইন্দ্র বরুণের তেজে মায়ের উড়ো পৃথিবীর তেজে নিতাম্ব কুবেরের তেজে নাসিকা সূর্যের তেজ মায়ের পদাঙ্গুলিতে বসুগণের তেজ করাঙ্গুলিতে অগ্নির তেজ তিন নয়নে মা নিখিল দেবগণের শক্তিসমূহের মূর্তি মায়ের একাধারে সকল শক্তি হিন্দু শাস্ত্রের বহু দেবতা বস্তুত তাহারা সকলেই মা দুর্গার অঙ্গ প্রত্যঙ্গ সকলেই তাহা হইতে ব্যক্ত আবার তাহাকেই নিমজ্জিত মা বিশ্বেশ্বরী জগজ্জনী পরমেশ্বরী মা এত বড় শক্তিশালী হইয়াও স্নেহময়ী নিরন্তর মায়ের নয়ন হইতে সন্তানের প্রতি করুণাধারা বর্ষিত হইতেছে যুদ্ধে যখন তিনি বিষণা তখনও তিনি করুণায় ঢল ঢল এই মহাকারুণ্যই তাহার নিখিল মাতৃত্বের উৎস সপ্তরিষির গান সপ্তরিষির গান
সিংহ শব্দটি হিংস ধাতু হইতে উৎপন্ন, যে হিংসা করে। হিংসা রজগুণের কার্য, সিংহ রজগুণের প্রতীক। সিংহ দুর্দান্ত পশু শক্তি, আমাদের প্রত্যেকের মধ্যেই পশু শক্তি আছে। মা দুর্গা শুদ্ধ সত্যগুণময়ী, অসুর ঘোর তমগুণের মূর্তি। মায়ের সঙ্গে অসুরের যুদ্ধ সত্য ও তমগুণের লড়াই। এই লড়াইতে তাহারই জয় অবশ্যম্ভাবী, যার পরে থাকবে রজ। রজমূর্তি সিংহ আছে মায়েরই পক্ষে, সুতরাং জয় হইবে নিশ্চয়ই। অসুর যদি সিংহের পক্ষ নিতে পারিত তবে সত্যগুণের বিজয় লাভ সম্বন্ধে সংশয় জাগিবে। পশু শক্তিকে পক্ষে রাখিতে হইবে, কিন্তু রাখিতে হইবে চলন্তলে চাপিয়া, ঘোড়ায় চাপিয়া যুদ্ধ করিতে হইবে। ঘোড়া ঘরে না চাপে সেজন্য সতর্ক থাকিতে হইবে। তাছাড়া পশু শক্তিও মায়ের চরণতলে গিয়া ধরা হইতেছে। জৈব পশু শক্তি যদি মায়ের চরণতলে শরণাগত হয় তবে তার পশুভাব কাটিয়া গিয়া দেবভাব জাগ্রত হয়। সিংহ এখন আর পশু নয়, সে দেবীর ভাবে জাগ্রত। সে দেবতাগণের নিবাস তুলে দিয়েছে। এখন তার শিরা মহাদেব, নলটে পার্বতী, নয়নে চন্দ্র সূর্য। সিংহ এখন দেবময়, ছিল হিমালয়ের পশু, এখন মায়ের স্পর্শে দেবতুল্য হইয়াছে। তাছাড়া মায়ের বাহন হইতে সিংহের যোগ্যতা আছে। মা বিশ্বরাষ্ট্রের সম্রাজ্ঞী, সিংহ পশুরাজ, মায়ের শিরে জটাজুট।